This is ABC News, HD Live. You are watching ABC News, HD Live. অভিযোগের সত্যতার জন্য আমি এমএস আইজিএমকে ইমিডিয়েট আমাকে দুদিনের মধ্যে যত দ্রুত সাথে আমাকে রিপোর্ট দেওয়ার জন্য বলেছি, আর পার্টিসিপেশন পার্টিকে বলেছি আমাকে আপনারা যা যা ঘটনাগুলো হয়েছে ক্রমান্বয়ে সেগুলো আপনারা আমাকে জানান। যদি কোথাও এটুকু আমি বলতে পারি দিদার সাথে, যদি কোথাও নেগলিজেন্স অফ ডিউটি কিংবা কোথাও ডাক্তারবাবুরা ভুল করে থাকেন ছাড়া পাবে, এটা আমি এটুকু আমি পেশেন্ট পার্টিকে আশ্বস্ত করেছি। আমরা তখন ভাবছিলাম যে আমরা যেহেতু আমরা আমাদের এরকম একটা দুর্ঘটনা দুঃখজনক ব্যাপার হয়েছে, আমরা খুব দুঃখিত। হ্যাঁ, তার জন্য আমরা ভাবছিলাম যে আমরা এইভাবেই আমরা মানে
আমাদেরটা আমরা মেনে নিয়েছি, আমরা এইভাবেই সারতে চাই। হ্যাঁ, কিন্তু যেহেতু আমাদের সাথে এরকম প্রতারণা করেছেন একটা, হ্যাঁ আমাদের কথা মানতে রাজি না, তারা চাইছে তারা তারা তো তারা সাফাই হয়ে যাক আমাদের কেন দেখা চাই, মানে বুঝা চাপিয়ে, এর জন্য আমরা রাজি। এখন এখন আমরা বাধ্য হয়েছি যে আমরা পুলিশ ডাক্তারের বিরুদ্ধে কেস করব এবং আমরা এফআইআর করব এবং ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত চাই আমরা। আমরা যে আমাদের পোস্টমান হইব এই পোস্টমান আমরা বিরুদ্ধে করিং চাই। একটা মহিলা মারা গেছে, এমন তো রোজই মারা যায় ম্যাডাম, এমন ধরনের কোন যায় আপনার কাছে যখন? হ্যাঁ, যখনই একটা মানে ডায়াগনোডির ইনফরমেশন হয় ফিমেল, তখন আমরা এখানে আছি। আপনারা কি কিছু দেখছেন তদন্ত করে কিছু একটা? আমরা চলতেছে এখন পিএম পিএম এর পরে আমরা এখানে গেছে যে একটা মহিলা মারা গেছে এরকম একটা ইনফরমেশন, তারপরে আমরা আইসি আওয়ার পরে এখন দেখলাম, দেখার পরে ওখানে পিএম এ পাঠায়, পিএম এ যা রিপোর্ট হইব তারপরে আমরা কারবাই করব। মারা দর কোনো রিজন আছে না? ভাই আইছে না তো ম্যাডাম, কোনটা দেবো? আমি যে পেশেন্ট তার বাপ প্রতিবেশী। দাদা এই পেশেন্টের বাড়ি কোথায় এবং কবে থেকে তার উনি হাসপাতালে ভর্তি ছিলেন? ওনার বাড়ি বাড়ি রামনগর চারে লাস্টে 3 তারিখ থেকে অ্যাডমিট হলি, 4 তারিখ ওনার অপারেশন হওয়ার কথা ছিল। কি বিষয়? গোলবাটা স্টোন অপারেশন হবে, সাধারণ একটা ব্যাপার, গোলবাটা স্টোন অপারেশন হবে। আই যে নর্মালি বেডে হ্যাঁ নর্মাল বেডে অপারেশন এবং তার সুস্থ তাহলে অপারেশন বেডে অপারেশন ওটিতে তাহলে সুস্থভাবে গেছে, আমাদের সবাই সামনে দিয়ে গেছে সুস্থভাবে গিয়ে 10 মিনিট পরে 15 মিনিট পরে আর কোনো হদিশ নেই। তারপর 5:45 সময় ডাক্তার ডাকছে যে ভিতরে আয়েন, আপনার রোগীর একটা অবস্থা খুব সিরিয়াস অবস্থা, খারাপ। কি হয়েছে? কোথায় না শ্বাস নিতে পারতেছে, তাহলে মানে গলা একটা গলা কাটা হয়েছে, সার্জারি লাগাইছে। তারা শ্বাস নিতে পারছে না, ভালো রোগী কোনো সময় এরকম শ্বাসকষ্ট হয়েছে না, কোনো সময় কোনো কিছু যদি তাদের শ্বাসকষ্ট থাকে কোনোটি যেহেতু সার্জারি ডাক্তার কি মানে এমনিতেই সার্জারিতে নিয়ে যায় ওটিতে, তার কোনো বডি চেক আপ করবো না, কোনো কিছু জানা নিয়েছে না, জাস্ট যে পেশেন্ট যে বডি ওনার হাজব্যান্ডরে ওনার হাজব্যান্ডরে পড়াশোনা জানে না, হ্যাঁ ওনার হাজব্যান্ডরে ইংলিশে একটা অ্যাপ্লিকেশন লেখছে বা লেখছে না সেটা আমি বলতে পারি না, ওনার সঙ্গে একটা সই নিয়ে নিয়েছে, একটা সই করেন আপনি সেই রুগী খুব সিরিয়াস, সে তো এই অবস্থায় সই করে দিয়ে দিছে, কিছু জানে না। তো কথা আছে ধ্রুবমণি, হ্যাঁ এবার তারা একজনের কান্দে আরেকজনের ঘর মানে একজনের দুষ আরেকজনের কান্দে তারা সাফাইতেছে। দেবাশিস নাথরে দেবাশিস নাথ সকালবেলা আমাদের সাথে কথা হয়েছে, কইছে এটা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তার জন্য আমরা পোস্টমর্টম করতে, দেবাশিস নাথ ডাক্তার দেবাশিস নাথ তাইনে কইছে যে একটা পুলিশও আসলো আমার সাথে গতকালকে 1:30 সময় আইসিউতে ঢুকানো হয়েছে। না না হ্যাঁ 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 কিছুক্ষণের মধ্যেই উনি ওই 1:30 পরে কিছুক্ষণের সময়ের মধ্যেই উনি মারা গেছেন এমন একটা খবর শোনা গেছে, আপনি কি জানতেন? না না আমাদেরকে আপনাদেরকে আইসিউ ঢুকার কতক্ষণ পরে আপনাদেরকে জানানো হয়েছে যে গলা কাটানো হয়েছে? পাঁচটার সময় জানানো হয়েছে যে পেশেন্টের অবস্থা খুব সিরিয়াস, ওনার একটা গলাতে কালা হয়েছে, কালা কখন মারা গেছে এটা জানছেন? আজকে সকালবেলা আমাদেরকে বলছে যে আজকে সকালবেলা উনি মারা গেছে। আরে ওখানে হুঁশ মারা গেছে কেন? কখন মারা গেছে কি হয়েছে এটা আমরা কিছু জানি না। ডাক্তাররা বলছে যে যাবে না, আপনি আমরা এরা টাকা দিবে 1000 টাকা দিবে গাড়ি ভাড়া দিয়ে, আমরা যে লাশ নিয়ে যেতে জীবিত পুলিশে বলছে কি কারণে জীবিত পাঠানো হচ্ছে? ওই যে পোস্টমর্টম করার জন্য কালকে আপনি একটার দিকে অপারেশন ওটিতে ঢুকাইছে, আপনি বিকাল 5:00 আমাকে ডাক দিল, ডাক দিয়ে বললো যে আপনি এদিকে আসেন, তখন বললাম কি দৌবনিকে ডাক দিছে থাকবে বলে, আমি বললাম ও পেশেন্টটা অক্সিজেন লাগাইছি, অক্সিজেন তো যাইতেছে না, তাই আমরা ওর গলাটা কেটে শ্বাসনালীটা ভাই করে একটা অক্সিজেন একটা ছিদ্র করছি, কিন্তু পরিস্থিতির পেশেন্টের অবস্থাটা খুবই খারাপ,
রোগীটে আইসিউতে ভর্তি করে দেয়। তারপর তারপরে একটা দিন আইসিউতে রাখি, তখন আইসিউতে তখন আইসিউতে রাখার পরে তখন আমার থেকে সুইটি নিল, নেওয়ার পর তখন এক বুঝি যে রুগীটারে শ্বাসনাল খেয়ে চালাইছে, এটার কোনো নিশ্চয়তা নাই, কারণ পেশেন্টের যেহেতু মানে ইয়ে টানো টেকে থাকে তখন আর করার কিছু নেই। তখন মনে করতে আজ সকাল 7টার দিকে আমরা নদী দিয়ে মারা গেছে, কখন মারা গেছে কে জানে। কোন ডাক্তার ওনার ট্রিটমেন্ট করতেন? ধ্রুবমণি, তারপরে ওই যে কি নাম না, দেবাশিস। এখন আপনারা মানে বিষয়টা কি, আপনারা কি চান ওদের? আমরা চাচ্ছি যে আমরা মানে আমরা এখন রুগীটাকে আমরা লাস্ট আমরা ডেড বডিটা আমরা বাড়িতে নিয়ে যাবো, আমরা চাই না যে আর কোনো ইয়ে হোক পোস্ট মানাবো। কেন আমার রুগীটা যে কালকে যে কষ্ট দেখলাম, এর চেয়ে কষ্ট মনে করি না যে আর পৃথিবীর থাকার কথা, মানে খুবই কষ্ট পাইছে। এই বিষয় নিয়ে ডাক্তারের সঙ্গে কথা বলেছি, ডাক্তারের সঙ্গে কথা বলেছি। কি বল ডাক্তারে, কি বল ডাক্তারে, আর উল্টা উল্টা বল না ডাক্তারে, উল্টা আমাদের আগে আর উল্টা উল্টা আর আমাদেরকে উল্টা ঝাড়ি মারে, উল্টা ঝাড়ি মারে তাদেরকে। ওই মানে বলতেছে লাস্ট নিয়ে যান, লাস্ট বাই করেন, ওই যে লাস্ট বাই করেন আমাদের, আমরা আমরা আপনাদের লাস্ট টাকা পুরো লাস্ট নিয়ে মারছে রেখে দেন, আমরা 1000 টাকা রে ভরা দেব আমরা নিয়ে ইয়েতে নিয়ে রাখেন। আপনাদের কি মনে হচ্ছে মানে কার গাফিলতিতে? ডাক্তারের গাফিলতি।